বলি হ্যাঁ গো, 3 দিন ধরে প্যাকটা লাগাচ্ছি, মুখের গ্লোটা একবার দেখছো কি দিচ্ছে? আজকে নিয়ে 4 দিন হবে, জানলে কি কি দিয়েছি উপকরণে সব বলবো। তার আগে তুমি বলো যে তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, হ্যাঁ তারপরে আমি সব তোমাদেরকে বলছি। বলছে মাত্র 7 দিন পরপর 7 দিন এই প্যাকটা মুখে লাগালে এত গ্লো দিবে, পূজা ষষ্ঠীর দিনে তুমি নিজেকেই নিজেকে দেখে চিনতে পারবে, এমন গ্লো দিবে মুখে, বুঝতে পারছো? 3 দিনে দেখো কেন আমার কত সুন্দর স্কিন লাগছে, লাগছে না বলো তো? অনেকেই লিখেছে দিদি অয়েলি স্কিন হলে কি প্যাক লাগাবো, ড্রাই স্কিন হলে কি প্যাক লাগাবো, আজকে আমি সব বলে দেব, শুধু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। হ্যাঁ প্রথমে কি করতে হবে, প্রথমে নিতে হবে তোমার দুধ, কাঁচা দুধ হলে খুব ভালো, আর যদি এমনি দুধ হয়, জাল দিয়া দুধ হয়, তাহলে যেন গরম না থাকে, নর্মাল টেম্পারেচার কিংবা ঠান্ডা হলে খুব ভালো হয়। একটু বেশি করে দুধটা নিতে হবে, তার সঙ্গে নেবো 1 চামচের মতো অ্যালোভেরা জেল, আর ছোটো চামচের হাফ চামচের মতো নেবো গ্লিসারিন। এই 3টি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে তারপরে তোমার একটা তুলা দিয়ে পরে সেই তুলাতে ডুবিয়ে পরে মুখটা পরিষ্কার করতে হবে। বলি কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার যদি প্রতিদিন করো তাহলেই তোমার কি বলবো 50-60% প্রবলেম ঠিক হয়ে যাবে। কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করলে মুখে যা গ্লোটা দেয় গো, দারুণ গ্লো দেয়, কিন্তু কি করব কুড়ে মানুষ তো, হ্যাঁ জানলেও তো সেটা করতে মন জানে না, দেখবে কত নোংরা বেরিয়েছে একবার দেখো, দেখতে পাচ্ছ? মানে প্রতিদিন যদি তুমি করো না দারুণ স্কিন হবে, যারা জানে তারা একটু কমেন্ট করে জানাবে দেখি। এই দেখো বলেছে মুখের জন্যে বলো, মুখের জন্যে বলছি ভাই দাঁড়াও। আবার রিয়া উত্তম কি লিখেছে দেখো, লিখেছে দি মুখের গ্লোয়ের জন্য কিছু বলো, পূজা চলে এলো আমাদের বাড়িতে জ্বর সর্দি, এই এক হয়েছে জ্বর সর্দি সবারই, ঘরে ঘরে সে ঘর ঘর কি কাহিনী হয়ে গেছে, লাই যাই হোক সাবধানে সবাই থাকবে। 2-3 মিনিটের জন্যে এই প্রথম স্টেপটা সবাই করবে, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, নর্মাল স্কিন সবাই এই স্টেপটা কিন্তু করবে। যাদের অয়েলি স্কিন তারা গ্লিসারিনটা না দিতে পারো, শুধু দুধ আর অ্যালোভেরা জেলটা দিলেই হবে। তারপরে মুখটা ধুয়ে নিয়ে আসি, এরপরে যাব আমি সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে হচ্ছে অলরেডি তোমার দুধের মধ্যে অ্যালোভেরা জেল আর গ্লিসারিন দেওয়া আছে, তার সঙ্গে দেবো চালের আটা, মানে চালের গুঁড়ো দেবো, বুঝতে পারছো? বেশি পরিমাণে করছি কারণ আমি এইটা ছেলে মেয়ে সবাই লাগাতে পারবে, আমি আমার ঘরে যত মেম্বার আছে সবাইকে এটা লাগাবো সেই জন্যে। তো আমি বেশি করে চালের গুঁড়োটা দিলাম, তারপরে দেবো কফি পাউডার, কফি পাউডার তোমার 1 চামচের মতো কফি পাউডার দিবে। এই যে প্যাকটা তৈরি হলো এই প্যাকটা তোমরা সবাই ব্যবহার করতে পারো, কিন্তু অয়েলি স্কিন যাদের তারা তুমি কী করবে, এইটাতে গোলাপ জল দিবে, গোলাপ জল, বেসন আর কি বলে অ্যালোভেরা জেল, এই 3টে মিশিয়ে যদি লাগাও তাহলে পরে তুমি প্রতিদিন যদি লাগাও তাহলে দারুণ উপকার পাবে। একদিন বেসন নিবে, একদিন চালের গুঁড়ো নিবে, হ্যাঁ এইরকম করে অল্টারনেট করে ব্যবহার করো। আর যাদের ড্রাই স্কিন তারা কি করবে, তারা ওই যে আমি মধু দিলাম ওই রকম মধু দিয়ে দিবে, হুম, আর 1 চামচের মতো কিংবা 1/2 চামচের মতো একটু কোকোনাট অয়েলও দিয়ে দিতে পারো, তাহলে স্কিনটা তোমার দারুণ হবে, প্রত্যেক দিন এটা করবে। আর এই যে 7 দিন তুমি প্যাকটা লাগাচ্ছ, এর মধ্যে সপ্তাহে 2 দিন করবে কি, যে প্যাকটা তৈরি করছো ওইখানে 2-4 ফোঁটা লেবুর রস মিশিয়ে দিবে, সপ্তাহে 2 দিন করবে, প্রত্যেক দিন কিন্তু লেবুর রসটা দিও না। তাহলে আজকের ক্লাসে কী কী বললাম, আজকে অনেক কিছু বলেছি। যদি তোমার অয়েলি স্কিন হয় তাহলে তুমি কী কী দিয়ে প্যাকটা তৈরি করবে, বেসন নিবে, কফি পাউডার নিবে, গোলাপ জল নিবে, অ্যালোভেরা জেল নিবে, আর একদিন তুমি চালের আটা নিবে, কফি পাউডার নিবে, আর গোলাপ জল নিবে, আর ইয়ে নিবে অ্যালোভেরা জেল নিবে। আর যদি তোমার ড্রাই স্কিন হয় তাহলে তুমি বেসন নিবে, মধু নিবে, অ্যালোভেরা জেল নিবে, আর একটু নারকল তেল নিবে। হ্যাঁ এই প্যাকটা প্রত্যেক দিন ব্যবহার করো, আর সপ্তাহে 2 দিন যে প্যাকটা বানাচ্ছ সেই প্যাকটার সঙ্গে অল্প একটু লেবুর রস নিয়ে নেবে, ব্যাস। তারপরে দেখো ম্যাজিকের মতো কীরকম তোমার স্কিনটা গ্লো করবে। তুমি আজকে তোমার ছবি তুলে রেখে দাও, 7 দিন পরে এই প্যাকটা ব্যবহার করার 7 দিন পরে তোমার ছবিটা তুলবে, যদি পার্থক্য না হয় তাহলে আমাকে বলবে। মানে এত ভালো এই প্যাকটা বলে কি বলবো, না নিজে ব্যবহার করলে বুঝতে পারবে না, দারুণ। এই প্যাকটা লাগালে হালকা ম্যাসাজ করতে করতে লাগাবে, লাগিয়ে পরে তুমি 7-10 মিনিট একবারে শুকিয়ে গেল এরকম করো না,
হালকা হালকা যখন শুকাবে তখনই এটা কিন্তু মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে দিতে হবে। আর হাতে ঘাড়ে গলায় সব জায়গাতে এই প্যাকটা লাগানো চলবে। তখনকে এই প্যাকটা শুকাক, আমি দেখাই তোমাদেরকে একটা জিনিস, আমার বাগানে কি সুন্দর গোলাপ ফুলটা ফুটেছে একবার দেখো। অনেকেই তোমরা বলেছিলে যে দিদি ঠোঁট গোলাপি করার জন্য কিছু বলো, তো আমার এই গোলাপ ফুল ফুটেছে, এইবারে ঠোঁট গোলাপি করার প্যাক জিনিস তোমাদেরকে দেখাবো। তবে এখন থাকলে তো যা রোদের তোর বাবা, ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। ওই দেখো বলছি নাই, মাত্র 7 মিনিট পরেই দেখো মুখে স্কিনটা আবার গ্লোটা একবার দেখো, কোনো রিং লাইট জ্বলে নাই, কোনো সূর্যের আলো নাই, সূর্য চলে গেছে, 4টে পেরিয়ে গেছে, সূর্য ডুবে গেছে, দেখো স্কিনটা একবার দেখো, করে দেখো বলছি না, দারুণ দারুণ স্কিনটা। ওই দেখো আমি আকাশে রোদ খুঁজে বেড়াচ্ছি, কোথায় সূর্যের আলো আছে, সব কোথাও কোনো লাইট নাই, যা দেখছো একবারে ন্যাচারাল দেখছো। যাই হোক, এইবারে মুখটা ভালো করে মুছে নেওয়ার পরে আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম সেই ক্রিমটা লাগিয়ে নেবো। এই ক্রিমটা তোমার সকালেও লাগাতে পারো, রাতেও লাগাতে পারো, শুধু রোদে বেরোনোর সময় এই ক্রিমটা না লাগালেই ভালো, গ্লিসারিন ফ্লিসারিন আছে তো, শুধু রাতে যদি লাগাও শোয়ার আগে তো ভীষণ ভালো, আর সকালবেলাতেও লাগাতে পারো, ঘরে থাকবে কোনো অসুবিধা নেই। আর এত ঠান্ডা মনে করো ফ্রিজ থেকে বার করে লাগাচ্ছি, এত আরাম দিবে এই ক্রিমটা লাগালে পরে। আর তারপরে তো উপকার তো আছেই আছে, যারা এই ক্রিমটা ব্যবহার করেছে তারা অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দারুণ রেজাল্ট পেয়েছি, আমি তো অনেক খুশি। আর কফি পাউডারের প্যাক লাগিয়ে যে উপকার পেয়েছে তাদের সব কমেন্টগুলো আমি এইখানে দিয়ে দিয়েছি, দেখে নিবে। আর পজিটিভ কমেন্টগুলো পড়লে পরে না মনে থেকে একটা বিশ্বাস জাগে না, যে এই প্যাকটা যারা ব্যবহার করে নাই তারা মনে করবে যে না অন্তত একবার ট্রাই করে দেখি, কারণ এতজন যখন লিখেছে পজিটিভ কমেন্ট নয়। তো তোমাদের পজিটিভ কমেন্টগুলো শুধু যে আমার মনের জোর বাড়ায় তা নয়, যারা ব্যবহার করে না তারাও কিন্তু ব্যবহার করার একটা সাহস পাবে। তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, চললাম, টাটা।